তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম 10101, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে। প্রশ্ন হচ্ছে এই সংখ্যার দশমিক মান বা ডেসিমাল মান কত হবে, বাইনারিতে দেওয়া থাকবে এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। তো এই বাইনারি সংখ্যাটাকে দশমিকে কনভার্ট করার জন্য আমরা একটা শর্ট সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 1 2 4 8 ফর্মুলা। 1 2 4 8 ফর্মুলাটা কেমন, এখানে আমি 1 নিয়েছি, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হলো 4, 4 এর ডাবল হলো 8, 8 এর ডাবল হলো 16, তারপর হচ্ছে আসবে 32, এভাবে করে চলতে থাকবে। অর্থাৎ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল হচ্ছে 32। এখন আমরা কতটুকু পর্যন্ত নিব, 32 পর্যন্ত নিব না তারও বেশি নিব, সেটা ডিপেন্ড করবে আমাদের এখানে কয়টা সংখ্যা আছে। তো এখানে আমাদের অঙ্ক আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক আছে। তো আমরা 5 পর্যন্ত নিব, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ আমরা 16 পর্যন্ত নিব, তার বেশি আর যাব না। তো এখানে সংখ্যাটা আমরা লিখলাম 1 0 1 0 1। এখন আমরা দেখব কোন সংখ্যাটার মধ্যে 0 আছে। তো এখানে 8 এর নিচে 0 আছে, যেটা 0 আছে সেটা আমরা কাউন্ট টাইম মনে সেটা বাদ দিয়ে দিব, এখানে 0 আছে তাই আমরা 2টাকে কাউন্টে নিব না। যেগুলো নিচে 1 আছে সেগুলোকে শুধু আমরা কাউন্ট করবো। তাহলে এখানে 16 নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, আর এখানে 1 এর নিচে 1 আছে। তাহলে আমরা এখন কাউন্ট করবো কিভাবে, আমরা এখন এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। 16 আর 4 যোগ করলে কত হয়, 20 হয়, 20 আর 1 যোগ করলে 21 হয়। অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে সংখ্যাটা হয়ে যাবে 21। তো আমরা বলতে পারি 21 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা বা দশ ভিত্তিক সংখ্যা, যেটার বাইনারি হলো 10101, অর্থাৎ এটা হলো 21 সংখ্যাটার বাইনারি সংখ্যা। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। আমাদের প্রশ্ন হচ্ছে 1 দিয়ে 4টা 0 আছে, তো আমরা কি করব, এখানে ফার্স্ট টাইম লিখব এই যে সংখ্যাটা দেওয়া আছে, 1 দিয়ে 4টা 0 দেওয়া আছে, আমরা এটা লিখলাম। লেখার পর এখন এখানে কয়টা অঙ্ক আছে বা কয়টা প্রতীক আছে, এখানে প্রতীক আছে কয়টা, 5টা প্রতীক বা 5টা অঙ্ক আছে। তো আমরা এটার উপরে লিখব 1, তারপর আসবে 2, তারপর 4, তারপর 8, তারপরে 16। এখন যেখানে যেখানে জিরো আছে সেগুলো আমরা কাউন্টে আনবো না, তাহলে এখানে 18 নিচে জিরো আছে, এটা বাদ, 4 বাদ যাবে, 2 বাদ যাবে, 1 বাদ যাবে, শুধু এখানে শুধু হচ্ছে 16 নিচে 1 আছে, তাহলে এটাকে আমরা কাউন্ট আনতে হবে। অর্থাৎ আমি বলতে পারি 16 হচ্ছে একটা সংখ্যা যেটা ডেসিমাল আছে, যাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে কত আসে, একের পরে 4টা 0 আছে। তাহলে এখানে কি হয়, 16 একটা সংখ্যা যেটা হচ্ছে দশমিক আছে, যাকে বাইনারিতে কনভার্ট করলে 1 দিয়ে 4টা 0 আসে। তো এখন আমরা আরেকটা ম্যাথ দিলাম, এখানে 1 দিয়ে 4টা 0 আছে, তারপর একটা 1 আছে, তো এটা দেওয়া আছে বাইনারিতে যেতে হবে ডেসিমাল সংখ্যায়। তো আমরা আমরা যে নিয়মটা দিচ্ছি সেটা কিন্তু শুধু পূর্ণ সংখ্যার জন্য, সেটা কিন্তু মাঝখানে দশমিক থাকে এরকম করে সেটা প্রযোজ্য হবে না, দশমিকের জন্য আমরা নিয়মটা অন্য কোনো ক্লাসে শিখবো। তো এই যে প্রশ্নটা দেওয়া আছে, এটা এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে, তাহলে আমরা সূত্র যেটা আছে 1 2 4 8 16 32, আমরা 6 ঘর পর্যন্ত নিব। দেখেন আমি এখানে 6 গুণ নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমি সংখ্যাটাকে নিচে বরাবর লিখব, তো এখানে লিখে ফেললাম আমি 1 দিয়ে 4টা 0, তারপর 1। এখন যেগুলো 0 আছে সেগুলো আমরা কাউন্টের বাইরে নিয়ে যাবো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো আমরা কাউন্ট করবো শুধু এই 32কে, আর হলো শুধু 1কে। তাহলে 32 আর 1 যোগ করলে কত হয়, 33। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 33, যেটা হচ্ছে দশমিক সংখ্যা। 33-এর বাইনারি হচ্ছে 1 দিয়ে 4টা 0, তারপর 1। তো এখন আমরা আপনাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি, যে সেটা সলভ করে আপনাদের কমেন্ট বক্সে জমা দিতে হবে। তো আমি পরবর্তীতে আপনাদের কমেন্টে বা হচ্ছে অন্য কোনো ক্লাসে এটা সলিউশন দিয়ে দিব। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমরা একটা নতুন ম্যাথ নিচ্ছি, সেটা হচ্ছে 10101। এই সংখ্যাটা বাইনারিতে আছে, এইটাকে যদি আপনার ডেসিমাল কনভার্ট করেন তাহলে কত হবে। তো এইটা আপনাদেরকে সলভ করে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে হবে, আমি পরবর্তীতে কোনো ক্লাসে অথবা এই ভিডিওর কমেন্টে আপনাদের অ্যান্সারটা দিয়ে দিবো। তাহলে আজকে আমরা এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।